এবছর ছিল শিমলাপাল লালমৈদানের সার্বজনীন দুর্গোৎসবের 25 বছর, আর সেই জন্য সবাইকার উদ্দেশ্য ছিল একই রকমভাবে সাজিয়ে নিয়ে মাকে আনতে যাওয়া। তাই ছেলেরা পরেছিল হলুদ পাঞ্জাবি, আর মেয়েদের দেখতেই পাচ্ছেন সবুজ গোলাপি শাড়ি। সাথে মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আর মেয়ে দেখছি বেশ ভালো রকমভাবেই সবাইকে দেখছে। কিছুক্ষণ ছিল, কিন্তু সেটাও খুব আনন্দদায়ক ছিল তার জন্য। আর এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড় করানোর একটাই উদ্দেশ্য, সবাই এক এক করে কিন্তু এগিয়ে যাবে, এ যাতে কোনো ঠেলাঠেলি না হয়। আর এরপর এগিয়ে যাওয়া হচ্ছে ঘট আনার উদ্দেশ্যে। কিন্তু তার আগে একটা জিনিস দেখাই, দেখুন এই যে ছৌ নৃত্য, এটা হলো আমাদের লোক সংস্কৃতির একটি অংশ, যেটি দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের এখনের যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারা কিন্তু এর সম্পর্কে কিছুই জানে না। তো পুজো কমিটির সবাই চেয়েছিল একটু আলাদাভাবে করতে, যাতে সবাইকার কালচারাল প্রোগ্রাম সম্পর্কে একটা আইডিয়া হয়। আর সেই জন্যই আমরা ছৌ নৃত্যকেই বেছে নিয়েছিলাম। ছৌ নাচটি সবাইকারেরই খুব ভালো লেগেছে, আর সেই জন্য শুধুমাত্র কমিটির মানুষজন বা যারা ঘট আনতে যাবেন তারা নয়, অনেক মানুষ কিন্তু ওই মাঠে জড়ো হয়েছিলেন ওই ছৌ নৃত্য দেখার জন্য। বিশেষত ছোট ছোট কচি কাচাদের দল কিন্তু বেশ ভালো রকমের ভারী হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন সেটি। তো চলুন এবার আর দেরি না করে বেরিয়ে পড়ি ঘট আনতে। এই যে সব এক এক করে এগিয়ে যাচ্ছেন, যেহেতু 25 বছর তাই 25টি ঘট নিয়ে সবাই আনবেন। 25 জনকে সংগ্রহ করা হয়েছে, আর 25 জন মিলে 25টি ঘট নিয়ে যাচ্ছেন। সবাই কিন্তু বেশ ফুর্তিতে যাচ্ছেন, আর সবাই এই ধুতি পাঞ্জাবি পরে, দেখছেন মানে একটা ঐতিহ্য ধরে রাখা, তাই না? পালকিতে করে মাকে নিয়ে আসা হবে। এই পালকিটি প্রতি বছরই কিন্তু মায়ের জন্য রাখা থাকে, আর এই ফুল দিয়ে উপর থেকে সাজানো হয়েছে। তো আমরা বেশ আনন্দ করেই যাচ্ছি মাকে নিয়ে আসতে। আর সামনে হচ্ছে ওই যে ছৌ নাচের দল, সামনে ছৌ নাচ হচ্ছে, অনেকেই দেখছেন। আবার আস্তে আস্তে পিছনে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবে চলতে চলতে পৌঁছে গেলাম ধরমঘাটে। ধরমঘাটে হচ্ছে এখানেই জল নিয়ে আসা হয় প্রতি বছর, মায়ের ঘটের জল মাকেও এখান থেকেই আনা হয়। দেখছেন এই যে ঘটগুলি সব নামানো আছে। এরপর এই ঘটের কাছে ঘটগুলিকে রেখে পর সবাই স্নানে ব্যস্ত। 17 জন গেছিলেন, প্রায় সমস্ত ছেলেরাই কিন্তু ওখানে স্নান করেছে। স্নান করার পর মাকে নিয়ে শঙ্করধ্বনি আর ঢাকের শব্দে নিয়ে আসা হচ্ছে মাকে। আমরা কিন্তু কোনো অন্য যে গান কিন্তু বাজাইনি, একটা ঢাকের আওয়াজ পুজোতে মন প্রাণ জুড়িয়ে দেয়, আর সেই জন্য ঢাকের আওয়াজ ছিল আমাদের সঙ্গে, আর সাথে শঙ্করধ্বনি উলুধ্বনি, এর মাধ্যমে মাকে স্বাগত জানানো হচ্ছে আমাদের যে শিমলাপাল লাল ময়দানে। দেখছেন সবাই কিন্তু এক এক করে এগিয়ে যাচ্ছেন। তো ঘটগুলো যেতে যেতে এক জিনিস আপনাদের বলে দিই, যে পুজো শেষ হয়ে গেল, আমাদের হ্যাংওভার 25 বছরের এখনও কাটেনি। তো চলুন মায়ের কাছে ঘটগুলোকে রেখে মায়ের আশীর্বাদ নিয়ে ফেলি। অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন।